আজকে অসুটিভি চলে এসেছে কুশগ্রামে, তো সেখানে দেখতে পাচ্ছে যে এখানে ব্রাহ্মণ বর্জিত শ্রদ্ধা অনুষ্ঠান হচ্ছে। তো সেখানে আমি ক্যামেরাম্যানকে বলবো যে আপনি পোস্টারটা ভালো মতো দেখে দিন। সেখানে উপরে লেখা রয়েছে শিক্ষিত হও, সংগঠিত হও, আলোড়িত হও। তারপর লেখা রয়েছে মনবত মাহাতো ব্রাহ্মণ বর্জিত শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। তারিখ রয়েছে 2/12/2017 শনিবার এবং 3/12/2000 রবিবার। তারপরে রয়েছে অনুষ্ঠান সূচি দুপুর 12টা থেকে বেলা 3টা। তারপরে লেখা আছে পিতার ছবিতে মাল্যদান ও স্মৃতিচারণা, বৈকাল 4টায় প্রীতিভোজ। তারপরে রয়েছে স্থান লেখা রয়েছে কুশগ্রাম পোস্ট অফিস তামছারি মঠবাড়ি থানা কালিয়াগঞ্জ জেলা উত্তর দিনাজপুর। বিনীত রয়েছেন ভুলিয়া মাহাতো স্ত্রী, পুত্র রয়েছেন মাংরা মাহাতো বড় ছেলে, তারপরে মেয়ে ছেলে রয়েছেন তরুণী মাহাতো, তারপর রয়েছেন নিপেন মাহাতো। তার নিচে সহযোগিতায় রয়েছেন উত্তর দিনাজপুর বেদিয়া কল্যাণ সমিতি এবং মাঝি পারগানা গাঁওতা পশ্চিমবঙ্গ। তো এখানে যিনি নেতৃত্ব দিয়েছেন, জিনার আজকে বাবা স্বর্গীয় গমন করেছেন, ওনার কাছ থেকে শুনে নিব যে উনি আজকে কেন ব্রাহ্মণ বর্জিত শ্রদ্ধা অনুষ্ঠান করলেন। আপনি কেন ব্রাহ্মণ বর্জিত শ্রদ্ধা অনুষ্ঠান করলেন? দাদু আমার থেকে ব্রাহ্মণ লাগতো আমাদের, তাই জন্য ব্রাহ্মণ অথচ করছে কিনা আর ব্রাহ্মণ ছাড়াই যাবো। আপনি ব্রাহ্মণ ছাড়া শ্রদ্ধা অনুষ্ঠান করলেন নাকি? তো এখানে ছোট ছেলে রয়েছে, আমি বলবো যে আপনার বাবার এই যে ব্রাহ্মণ বর্জিত অনুষ্ঠান করলেন, আপনার কেমন লাগলো? ভালো লাগলো। তো উনি বললেন ভালো লেগেছে। এখানে আমি ক্যামেরাম্যানকে বলবো যে এই সাইডে মহিলারা দর্শকরা রয়েছেন, তাদের মাঝখান থেকে একজন শুনে নিব আমি, যে একজনের কাছ থেকে শুনে নিব যে উনি আত্মীয় হিসেবে এখানে এসেছেন, ওনাকে কীভাবে আজকে লাগলো, আপনাকে ব্রাহ্মণ বর্জিত অনুষ্ঠান কেমন লাগলো? আপনি কি সমাজের পক্ষে চান যে প্রত্যেকে মহিলারা এবং আপনার এই সমাজ বিদ্যা সমাজ মাহাতো সমাজ এইভাবে সকলে উদ্যোগ নেব, আপনি এটাই চান? তো উনি বললেন যে খুব সুন্দরভাবে যে তার সমাজ জন্য এইভাবেই এখানে উদ্যোগ নেয় এবং সমাজের পক্ষে প্রত্যেকেই আজকে যেভাবে শ্রদ্ধা অনুষ্ঠান উনি দেখলেন, প্রত্যেকে এখানে জন্য উদ্যোগ নেয়। তার মাঝে আমরা জেনে নিব আরও দক্ষিণ দিনাজপুর থেকে এখানে এসেছেন যে সেই দক্ষিণ দিনাজপুর থেকে এসেছেন যারা, তাদের কাছ থেকে শুনে নিব যে এই শ্রদ্ধা অনুষ্ঠানটা উত্তর দিনাজপুর বুকে ওনারা দেখতে পারলেন, তো কেমন লাগলো? আপনার নাম কি? বাসুদেব মাহাতো। তো আপনাকে, আপনি এখানে এসেছেন, আপনাকে আজকে এই শ্রদ্ধা অনুষ্ঠানটা কেমন লেগেছে? খুব সুন্দর লেগেছে। আমরা চাইবো যেন এরকম শ্রদ্ধা অনুষ্ঠান আমাদের সমস্ত ভারতবর্ষে ছড়িয়ে পড়ে নাকি? তাহলে আপনি চান যে দক্ষিণ দিনাজপুরে বুকে যেন এবং আস্তে আস্তে গোটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষে এইভাবে ব্রাহ্মণ বর্জিত শ্রদ্ধা অনুষ্ঠান শুরু হোক নাকি? তো খুব সুন্দরভাবে শুনলাম দক্ষিণ দিনাজপুর থেকে বাসুদেব মাহাতো এসেছেন, তার কাছ থেকে আমি ক্যামেরাম্যানকে বলবো যে এখানে যেসব দর্শকরা রয়েছেন তাদের ছবিটা একটু নিয়ে নিতে। তো আমি রিপোর্টার কিশোর কুমার মাহাতো, ক্যামেরাম্যান সত্যেন মাহাতোর সঙ্গে কুশগ্রাম তমছারি মঠবাড়ি কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর জয়সুর।